25টি অজানা সাইকোলজিক্যাল ফ্যাক্টস, যেগুলি জানা সকলেরই প্রয়োজন। নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে 80% লোক তাদের নাম লিখবে। যদি কেউ নিম্নমানের কৌতুক শুনে হাসে, তবে সে একাকিত্বে ভুগছে। বুড়ো আঙুল অন্যান্য আঙুলের দ্বারা লুকানো স্নায়বিক দুর্বলতা নির্দেশ করে, যা নির্দেশ করে যে ব্যক্তিটি অনেকের অলক্ষিত হতে চায়। অনেক সময় কারো উদাসীনতা তার চরম যত্নের ইঙ্গিত দেয়, যা সে প্রকাশ করতে চায় না। নেতিবাচক চিন্তাগুলো লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে। 7% ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ, তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল। এটা প্রমাণিত হয়েছে যে কমলালেবু দুশ্চিন্তা কমাতে সাহায্য করে, তাই চিকিৎসকরা কাজে যাওয়ার আগে একটি কমলা খাওয়ার পরামর্শ দেন। কখনোই আপনার লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না, এটি মস্তিষ্কে লক্ষ্য অর্জনের সমতুল্য প্রভাব তৈরি করে। শিশুর সাথে মাতা পিতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে। 4টি ইতিবাচক কথা একটি নেতিবাচক কথাকে নিষ্ক্রিয় করে। অনেকের সাথে গল্প গুজবের সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে, তাহলে বুঝতে হবে সে আপনার কথা শুনতে আগ্রহী। যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবে। আপনি খুব কমই আপনার স্বপ্নে মারা যাবেন। আপনি যদি আপনার স্বপ্নে মারা যান, তবে আপনি জীবনে নতুন কিছু শুরু করেছেন। স্বপ্ন হলো আপনার এবং আপনার অবচেতন মনের মধ্যে একটি কথোপকথন। সাইকোলজি অনুসারে যারা সবচেয়ে বেশি রেগে যায়, তাদের একটু ভালোবাসার দরকার হয়। 18 থেকে 33 বছর বয়সের মানুষগুলো সবথেকে বেশি দুশ্চিন্তায় ভোগে। এরপর থেকে ধীরে ধীরে তাদের টেনশন কম হতে থাকে। সাইকোলজি বলে যারা অনেক বেশি পড়াশোনা করে, তাদের ব্যবহার খুব শান্ত স্বভাবের হয়ে থাকে। যদি শোবার পরে 5 মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসে, তাহলে বুঝবেন আপনার অনেক ঘুমের ঘাটতি রয়েছে। সাইকোলজি অনুসারে যারা যত বেশি চিন্তা করে, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা এবং আত্মহত্যা করার সম্ভাবনা ততই বেশি থাকে। বেশিক্ষণ নেগেটিভ কথা চিন্তা করতে থাকলে আমাদের শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। যারা কাজে ব্যস্ত থাকে, তারা বেশি খুশি থাকে, কারণ তারা নেগেটিভ কথা ভাবার বেশি সময় পায় না। সাইকোলজি বলে যারা কথায় কথায় কেঁদে ফেলে, তাদের মন অনেক নরম হয়। যারা অন্যান্য মানুষকে খুশি রাখার চেষ্টা করে, একসময় তারাই অনেক একা হয়ে যায়। যখন কোনো মানুষ অনেক খুশি থাকে, তখন তার ঘুম অনেক কম হয়ে যায়। সবসময় এসিতে থাকা মানুষের তুলনায় রোদে থাকা মানুষ বেশি খুশি থাকে।